মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 4.0 জেলা ভিত্তিক সূচনা করলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অক্রায় মহোদয়। চাল চুরির অভিযুক্ত রেশন ডিলারকে গণধোলাই দিল এলাকাবাসী, ঘটনা বক্সনগর বাতাদোলা এলাকায়। বিধানসভার অধ্যক্ষের জন্য গোপাল রায়কে ঘোষণা করল বিরোধীরা, 24 মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ওয়ার্ল্ড অরাল হেলথ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা রবীন্দ্র ভবনে, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন NHMMD শুভাশিস দাস সহ আরো অন্যান্যরা। গত 15 মার্চ সূচনা হয়েছিল সপ্তাহব্যাপী উড কার্ভিং ক্যাম্পের, আগামী 22 মার্চ সমাপ্তি হতে চলেছে এই প্রশিক্ষণে। রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে যায় গজ বাজারের 5টি দোকান, সব মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে ব্যবসায়ীরা। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটের চেয়ারপারসন হিসেবে সোমবার দায়িত্ব নিলেন জয়ন্তী দেববর্মা। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুদের অধিকার সুরক্ষার স্পষ্ট বার্তা দিলেন তিনি। বিজেপি সমর্থিত গরিব কৃষকের সবজির ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীরা, ঘটনা রবিবার রাতে খোয়াই থানাধীন পশ্চিম সিঙ্গিছড়া পঞ্চায়েতে। রাজধানী আগরতলা শহরের চুরির কাণ্ডে চুরি হয়ে যাওয়া সামগ্রী বিক্রেতা মায়া রানী দাস নামে এক মহিলাকে দশমীঘাট এলাকা থেকে আটক করে পশ্চিম থানা এবং বটতলা থানার পুলিশ। ককবরক ভাষায় পরীক্ষা ক্ষেত্রে যে কয়েকটি স্কুল হরফ নিয়ে এক সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য SFITSU ডেপুটেশন দিল উচ্চশিক্ষা অধিদপ্তরের নিকট।